নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা নোটিফিকেশান জারি হয়েছে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী আপনাদের অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্কুল বন্ধ থাকবে। বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়ালিভাবে 13/4/2023 নোটিফিকেশান জারি হয়েছে এবং সেই নোটিফিকেশানে স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের সামার ভ্যাকেশান কতদিন থাকবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি, কিন্তু 2 মে থেকে সামার ভ্যাকেশান শুরু হচ্ছে সেটা কিন্তু স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশানে। এবং সেই নোটিফিকেশান অনুযায়ী আপনাদের কিন্তু 2 মে থেকে সামার ভ্যাকেশান শুরু হচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যমে যেটা বর্তমানে উঠে আসছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু শিক্ষক সংগঠনের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে যাতে সামার ভ্যাকেশানটা আরও এগিয়ে আনা যায়, অর্থাৎ আরও 14 দিন যাতে এগিয়ে আনা যায়, সেই জন্য কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা চিঠি পাঠানো হয়েছে। এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সহমত পোষণ করেন তাহলে কিন্তু 22 এপ্রিল থেকে আপনাদের গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশান চালু হয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যে সামার ভ্যাকেশান এত এগিয়ে আনা হয় তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনা অনেকটা ক্ষতি হবে, এবং সেই সব দিক বিবেচনা করেও কিন্তু একটা নোটিফিকেশান জারি হয়েছে। এবং সেই নির্দেশিকাতে বা নোটিফিকেশানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে গরমের ছুটির পর আবার যখন স্কুল খোলা হবে তখন কিন্তু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবে শিক্ষক শিক্ষিকারা। যেহেতু তাড়াতাড়ি গরমে ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য ছাত্রছাত্রীদের পঠন পাঠন অনেকটা পিছিয়ে যাবে, এবং সেই অংশটুকু পূরণের জন্য কিন্তু এক্সট্রা ক্লাস নিতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের। 2 মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটির যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং কার্যত থাকছে না। পরবর্তীকালে আবারও কিন্তু নোটিফিকেশান দেওয়া হবে, সেখানে স্বাভাবিকভাবে পঠন পাঠন কবে থেকে চালু হবে সেটা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হবে। কিন্তু গরমের ছুটি যত আগে থেকে শুরু হবে ততদিন কিন্তু আপনাদের এক্সট্রা ক্লাস কিন্তু করানো হবে, এবং সেই এক্সট্রা ক্লাস কিন্তু করাবে আপনাদের শিক্ষক শিক্ষিকারা। তাই বর্তমানে গরমের ছুটি যদি আরও 14 দিন এগিয়ে আসা হয় তাহলে কিন্তু 22 এপ্রিল থেকে আপনাদের কিন্তু গরমের ছুটি চালু হবে। যদি এই তাপপ্রবাহটা বর্তমানে থেকে যায়, অর্থাৎ 42 থেকে 43 ডিগ্রি যে বর্তমানে তাপপ্রবাহ আছে সেটা যদি থেকে যায় তাহলে কিন্তু গরমের ছুটি কিন্তু আরও এগিয়ে আসতে পারে, অর্থাৎ 22 এপ্রিল থেকে আপনাদের গরমের ছুটি চালু হবে। এবং যতদিন গরমের ছুটি এক্সট্রা দেওয়া হবে ততদিন আপনাদের কিন্তু এক্সট্রা ক্লাসও করানো হবে, যতটুকু পঠন পাঠন আপনাদের পিছিয়ে যাবে ততটুকু পঠন পাঠন কিন্তু এক্সট্রাভাবে আপনাদের করানো হবে, এক্সট্রাভাবে ক্লাস হবে, এক্সট্রাভাবে স্কুল হবে। তো এই ছিল একটা ছোট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।